ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে বিশ্বজুড়ে ধনী গরিব বৈষম্য প্রকট আকার নিয়েছে ছশো নব্বই কোটি মানুষের মোট সম্পদের পরিমাণ শিশু এক ভাগ ধনী সমান অক্সপামের প্রতিবেদন বৃহৎ অবকাঠামো প্রকল্পের অর্থায়নে বন ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুপারিশ ঢাকা চেম্বারের বিমান দুর্ঘটনায় আহত নিহতদের ক্ষতির পরিমাণ ছয় গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার ক্ষতিপূরণ পাওয়া যাবে ব্যাগেজ ও কার্গো নষ্ট হলেও এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন বিশ্বে ধনী গরিবের বৈষম্য বাড়ছে দিনকে দিন গেল এক দশকে শীর্ষ ধ্বনির সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে যাদের সম্পদের পরিমাণ বিশ্বের ষাট ভাগ জনগোষ্ঠীর মোট সম্পদের চেয়েও বেশি অক্সফর্মের প্রতিবেদন টাইম টু কেয়ারে এমন তথ্য উঠে এসেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যতই দিন যাচ্ছে বৈষম্য বাড়ছে ধনী আর গরিবের সেই বৈষম্য এতটাই প্রকট যে বিশ্বের এক ভাগ শীর্ষ সম্পদের পরিমাণ পুরো পৃথিবীর ছশো নব্বই কোটি মানুষের দ্বিগুণ এখানেই শেষ নয় মাত্র দু জন শিশুধ্বনির নিয়ন্ত্রণে থাকা সম্পদের পরিমাণ বিশ্বের চারশো ষাট কোটি মানুষের মোট সম্পদের চেয়েও বেশি এমন চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্মের নতুন প্রকাশিত প্রতিবেদনে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের আগে টাইম টু কেয়ার নামে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি বলছে গেল এক দশকে বিশ্বে শিশুধ্বনির সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে যারা বিশ্বের ষাট ভাগ জনগোষ্ঠীর চেয়েও বেশি সম্পদশালী who are all assembling at Davos with their personal planes, personal jets, uh, super rich lifestyles. We need to change this and certainly end this billionaire boom. প্রতিবেদন বলছে নারীদের চেয়ে পুরুষরা পঞ্চাশ ভাগ বেশি সম্পদের মালিক বিশ্বের বাইশ জন শীর্ষ শীর্ষধনের কাছে যে সম্পদ আছে তা আফ্রিকার বত্রিশ কোটি ষাট লাখ নারীর সম্পদের চেয়ে বেশি অক্সফাম বলছে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় নারীদের শ্রমের সঠিক মূল্যায়ন হয় না তাদের হিসেবে বিশ্বের নারীরা প্রতিদিন গড়ে এক কোটি ঘন্টা মজুরিবিহীন শ্রম দিচ্ছেন স্বীকৃতিবিহীন এসব শ্রমের কারণে যে অর্থনৈতিক মূল্য যুক্ত হচ্ছে তা প্রযুক্তি শিল্পের চেয়ে তিনগুণ বেশি নারীদের এই বিনা মজুরিতে করা কাজ প্রতি বছর অন্তত দশ লাখ আশি হাজার কোটি ডলার মূল্য যোগ করছে বিশ্ব অর্থনীতিতে ইটস ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্কোর দ্য হিডেন ইঞ্জিন অফ দ্য ইকোনমি দ্যাট বি সি ইজ রিয়েলি দ্য আনপেড কেয়ার ওয়ার্ক অফ উইমেন অ্যান্ড দ্যাট নিডস টু চেঞ্জ দে নিড টু গেট

এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় হিসেবে ন্যায্য সমতার ভিত্তিতে অর্থনৈতিক নীতি প্রণয়নের তাগিদ দিয়েছে অক্সফার্ম বিশেষ করে ধনীদের ওপর ট্যাক্স বাড়ানোর পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি আর আদায়কৃত অর্থ বিশুদ্ধ পানি স্বাস্থ্যসেবা আর ভালো মানের স্কুল প্রতিষ্ঠার মতো কাজে ব্যয় করার পরামর্শও দেওয়া হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ব্যাংক থেকে ধান না করে সরকারকে বড় অবকাঠামো নির্মাণের অর্থায়নের জন্য পুঁজিবাজারে বন ছাড়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংগঠনটির আশা এর ফলে পুঁজিবাজারে যেমন ইতিবাচক প্রভাব পড়বে চাপ কমবে ব্যাংকিং খাতেও একই সঙ্গে এক অঙ্কের ঘরের সুধারের কাঠামোয় যেন ক্ষুদ্র উদ্যোগ বাদ না দেয়া হয় সেই দাবিও জানিয়েছে ডিসিসিআই সোমবার মতিঝিলে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা তুলে ধরেন সংগঠনটির নেতারা এক বছরেরও বেশি সময় ধরে মন্দাভাব চলছে দেশের পুঁজিবাজারে ধারাবাহিকভাবে কমেছে সূচক আর বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাজার হারিয়েছে বড় ধরনের মূলধনও যা থেকে কিছুটা উত্তরণ হয়েছে গেল দুই দিনে সরকার প্রধানের হস্তক্ষেপে তবে নিজেদের বিনিয়োগ নিয়ে উদ্বেগ পুরোপুরো কাটেনি বলে দাবি নগরীর ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সংগঠন ঢাকা চেম্বারের আর তাই পুঁজিবাজারে বাইব্যাক পদ্ধতি চালুর দাবি জানিয়েছে তারা পরামর্শ এসেছে গভর্নমেন্ট এখন ইনফ্রাস্ট্রাকচারে অনেক অফ মানি তো আমরা বলছি যে গভর্নমেন্ট যদি এই বন্ডটা লঞ্চ করে আমি যদি একটা লিস্টেড কোম্পানি হয় এনি কোম্পানি হই আমি যদি বন্ডে ইনভেস্টমেন্ট করি আমার যে রিটার্ন আর্নিং থাকবে আমার যে রেভিনিউ সারপ্লাস থাকবে আমি ওটা যদি এই বন্ডে ইনভেস্ট করি গভর্নমেন্ট ক্যান গেট আ সেকেন্ডারি সোর্স অফ ফান্ডস দিস উইল অলসো রিডিউস স্ট্রেস অন দ্য ব্যাঙ্কস গভর্নমেন্ট যখন বড় করছে ফর ফায়ান্সিং অফ দ্য প্রজেক্টস ডিস বিল বি প্রিডিওডা সিগনিফিক্যান্ট ওয়ে প্রস্তাবিত এই বন্ডে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগ করবে তাদের কর্পোরেট কর হারে পাঁচ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সুপারিশ করেছে ঢাকা চেম্বার দাবি জানিয়েছে মূল্য সংযোজন কর বা মূসকের পনেরো শতাংশের নিচের স্তরগুলোতে রেয়াতের ব্যবস্থা রাখা আর ভ্যাট নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার আর ব্যাংকিং খাতের খেলাপি ঋণ পুনঃতফসিল কার্যক্রমে তারা চায় অনিচ্ছাকৃত খেলাপিরাই যেন শুধু এই সুবিধা পায় তবে ঋণের নয় শতাংশ সুধার সব খাতেই বাস্তবায়ন দেখতে চায় সংগঠনটি যে এসএমই খাতে যে ব্যাংকিং অ্যাসোসিয়েশন ব্যাংক অ্যাসোসিয়েশন যে বক্তব্য দিয়েছে যে এসএমই উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট লোনের যে এটা পাবে ওরা এইখানেও উই ওয়ান্ট টু অ্যাডভোকেট যে না এখানে আই থিঙ্ক দেয়ার ওয়াজ হ্যাজ বিন ওভারল্যাপ যে ফর মাইক্রো ক্রেডিট অ্যান্ড এসএমই অ্যাজ ই মিক্স আপ সো আমরা সরকারকে অনুরোধ করবো যে এসএমদেরকে যাতে সিঙ্গেল নিয়ে আসা হয় সেই সঙ্গে রপ্তানিতে বহুমুখীকরণ আর একক পণ্য নির্ভরতা কমাতে সরকারকে রপ্তানিমুখী সব পণ্যের বিপরীতে বন্ডেড ওয়্যারহাউসের সুবিধা দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে সোহরাব রহমান বিজনেস রিপোর্ট মাচা টেলিভিশন ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে দিন শেষে সার্বিক সূচক ডিএসি এক্স বান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার চারশো চৌত্রিশে লেনদেন হয়েছে চারশো চুরানব্বই কোটি টাকার হাত ভদ্রোহার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো উনপঞ্চাশটির কমেছে একশো একষট্টিটির আর অপরিবর্তিত আছে চুয়াল্লিশটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ম্যানেজমেন্টের গতকালকে দুইশো বত্রিশ পয়েন্টের ম্যাসিভ গেইনের পর আজকে ডিএসএক্স এসে ক্লোজ করে চার হাজার চারশো চৌত্রিশ পয়েন্টে উইথ মার্জিনাল গেইন অফ ফিফটি টু পয়েন্টস হাওয়েভার বছরের শুরু থেকে দেখলে আজকে পর্যন্ত ওয়াই রিটার্নস রিটার্ন স্টিল নেগেটিভ জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট সিমিলারলি আজকে ডিএস এবং ডিএস থার্টিও গেইন করে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট সারাদিন আজকে টাকার লেনদেন ছিল চার চারশো চুরানব্বই কোটি টাকা তার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরে উইচ ওইজ সিক্সটিন পার্সেন্ট অফ দ্য টোটাল টার্ন ওভার সেকেন্ড হায়েস্ট লেনদেন হয় আজকে ফার্মা সেক্টরে উইচ ওয়াজ অলসো অ্যান সিক্সটিন পার্সেন্ট অফ দ্য টোটাল টার্ন ওভার সেক্টর ওয়াইজ রিটার্নস দেখলে আজকের রেঞ্জ ছিল সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট থেকে নেগেটিভ ওয়ান পয়েন্ট টু পার্সেন্টের মধ্যে

সোমবার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ কার্যালয় অর্থ মন্ত্রণালয়ের সমন্বয় ও তদারকি কমিটির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান তিনি বলেন বাজারে প্রাথমিক শেয়ার বা আইপিও সরবরাহ বাড়লে শেয়ারের দামও কমে আসবে যা সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবে পুঁজিবাজারে গতিশীলতা আনতে করণীয় বিষয়ে বিএমবি এর সাথে অনুষ্ঠিত এই বৈঠকে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছে কমিটি আমাদের দেশে এত ব্যবসা প্রতিষ্ঠান থাকার পর কয়টা প্রতিষ্ঠান বছর লিস্টেড হচ্ছে আবার সেগুলো নিয়ে কিন্তু আপনারা নিজের প্রশ্ন প্রশ্ন তুলছেন আমরা চাচ্ছি যে সেই সকল প্রতিষ্ঠান আসো যাদেরকে নিয়ে আপনারা প্রশ্ন তুলতে না পারেন কিন্তু তাদেরকে বাজারে আসার জন্য ইনসেন্টিভটা কি তাদেরকে ট্যাক্স বেটের ক্ষেত্রে ভালো ইনসেনটিভ দেওয়া হোক তারা যেন উৎসাহিত হয় আসার জন্য তারপরে আমরা এই যে ডুয়েল ট্যাক্সেশনের যে ইস্যুটা আমরা একবার কর্পোরেট ট্যাক্স দিচ্ছি তারপর ডিভিডেন্ট দেওয়ার সময় অ্যাডভান্স ট্যাক্স কেটে রাখছে পরবর্তীতে আবার আমরা যখন নাকি পার্সোনাল ট্যাক্স অ্যাসেসমেন্ট করতে যাই সেখানে আমার এইটা আমাদের উপরে ট্যাক্স হচ্ছে এই সকল বিষয়গুলো সবই আমরা তুলে ধরছি যেগুলো আসলে সবগুলোই বাজারের সাথে লিঙ্ক এবং বাজার ডেভেলপমেন্টে ভবিষ্যতে আমি মনে করি যে ভূমিকা রাখবে আগামীতে বিমান দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হলে বর্তমানের চেয়ে ছয় গুণ আর্থিক ক্ষতিপূরণ পাবে সেই সাথে ফ্লাইট ছাড়তে দেরি এবং ব্যাগেজ ও কার্গো বিনষ্ট হলেও ক্ষতিপূরণের পরিমাণ বাড়ছে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত আকাশ পরিবহন আইন দু হাজার উনিশের খসড়ায় অনুমোদন দেওয়া হয় প্রস্তাবিত আইন অনুযায়ী আকাশপথে দুর্ঘটনায় কোনো যাত্রী মারা গেলে এক কোটি টাকার বেশি ক্ষতিপূরণ পাবেন যা বর্তমানে বিশ লাখ টাকার কিছু বেশি এছাড়া ট্রাভেল এজেন্সি সংশোধন আইন আয়োজনযুক্ত লবণ আইন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইনের নীতিগত অনুমোদন দেয়া হয় সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে পরিষদ সচিব বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আগে আপনার মৃত্যু বা আঘাতে ছিল বিশ লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শ টাকার মতো ছিল আমাদের টাকে এখন এই আইন অনুযায়ী এটা হবে এক কোটি সতেরো লক্ষ বাষট্টি হাজার এই সামথিং এর পিএসসি সেজন্য একটা ক্লারিফিকেশন চেয়েছে জনপ্রশাসনের কাছে যে আপনারা বলেছেন প্রথম শ্রেণী এবং নবম গেট মেনশন করেছেন তাহলে দশম বা এগারো বা বারোতম যদি যদি কখনও রিক্রুটমেন্ট করতে হয় তখন কী হয় ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে যে না প্রথম নবম থেকে যত উপরের দিকে যত গ্রেডি যাক কোটা পদ্ধতি ডিরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো কোটা পদ্ধতি থাকবে নেটওয়ার্ক সম্প্রসারণে দেশব্যাপী ফাইবার কেবল স্থাপনের নীতিমালা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বিটিআরসি ন্যাশনাল ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক এনটিটিএন টি অনেক প্রতিষ্ঠান কেবল স্থাপনের কাজ করছে বলে অভিযোগ করেছে তারা কিন্তু এসব বিষয়ে বিটিআরসি কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে জানায় সংগঠনটি সোমবার ঢাকা রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এসব অভিযোগ তুলে ধরা হয় এ সময় ভয়েস কল ও ইন্টারনেট ডেটার মূল্য এবং মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভোক্তারা বলেন দু হাজার সালে ফেলে ফাইভ জি চালুর কথা বলা হলেও দেশে অনেক স্থানে এখনো ফোর জি সেবাও পাওয়া যাচ্ছে না যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী সবগুলি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলি যে কাজ করার কথা তারা তো করছেই কিন্তু তাদের বাইরেও অনেকেই কাজ করছে যেটি হচ্ছে মূল সমস্যা যার ফলে এই এন্টারটেন প্রতিষ্ঠানগুলি আসলে টিকবে কি টিকবে না এটাও একটা সমস্যা এটা সংকটের ব্যাপার কারণ হচ্ছে যদি যার যে কাজ করার কথা সে সেই কাজ না করে যদি অন্যজনে করে তাহলে নিশ্চয়ই আপনি সেই সেবাটা পাবেন না ডে ইনস্টেড অফ পার মান্থ থ্রি জিবি এভরি ডে যদি থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি কনজিউম করতে হয় বিকজ অফ আওয়ার বিহেভিয়ারাল প্যাটার্ন আমাদের ইউজেস প্যাটার্ন আমরা যেসব অ্যামিউনিটিস চাব আমাদের দৈনন্দিন জীবনে সেগুলোর জন্য তাহলে আমাদের কস্ট আজকের কস্টের সাথে কম্পেয়ার করলে কোথায় চলে যাবে এক একটা মানুষের শীত মৌসুমেও বরিশালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো মনের বেশি ইলিশ আসছে বেশি ইলিশ ধরা পড়ায় খুশি ক্রেতা বিক্রেতারাও বরিশাল থেকে স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন সুমনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বরিশালের সবচেয়ে বড় ইলিশ মোকাম পোর্ট রোডের মৎস্য আরত প্রতি বছর শীত মৌসুমে অনেকটাই কর্মহীন সময় কাটায় এখানকার ব্যবসায়ী ও শ্রমিকরা কিন্তু গত বিশ বছরের সেই চিত্র পাল্টেছে এবছর ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে বিগত অনেক বছরের মধ্যে এরকম বড় ইলিশ আমাদের এখানে আসে নাই এবং আমরা ইলিশগুলা খুব অল্প দামেই বিক্রি হচ্ছে মাছের সরবরাহ বেশি যার কারণে হয়তো আগের চেয়ে আমরা একটু কমে পাচ্ছি পনেরো কেজি কিনছি সাতশো টাকা কেজি বড় এক কেজির মতন আগে প্রতিদিন বিশ মণ ইলিশ সরবরাহ ছিল বর্তমানে মোকামে দৈনিক প্রায় তিনশো মন ইলিশ সরবরাহ হচ্ছে সরবরাহ বেশি থাকায় মৌসুমের চেয়েও দাম কিছুটা কমেছে সাতশো থেকে আটশো গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ সাড়ে ছয়শো টাকা এক কেজি ওজনের প্রতি কেজি সাড়ে সাতশো আর বারোশো গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ সাড়ে আটশো টাকা দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে কেজি আপ এগুলো বিক্রি হয় সাতশো পঞ্চাশ টাকা এবং বারোশো সাড়ে বারোশো গ্রাম বিক্রি হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা তিন মাস অবরোধ দেশ এই জন্য মাছটা বেশি হয়েছে এ সময়ে সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ সাধারণত পাওয়া যায় না সুষ্ঠুভাবে অভিযান পরিচালনা করায় আগামীতে আরও বেশি ইলিশের সরবরাহ হবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা ঝাটকা যে বন্ধ করছে এই এইটার সুফল আমরা পাচ্ছি বিগত বছরে এই এরকম ইলিশ মাছ আমরা দেখিনি ঝাটকি মাছ পরিমাণে যেভাবে মনিটরিং করে ফিশারি অফিসার এরম যদি মনিটরিং টোটাল বাংলাদেশে পাইকারি বাজারগুলোতে করতো তাহলে আমার মনে হয় ঝাঁকি জল দিয়ে মাছ ধরতে পারতো মাছ বড় মাছ জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে পাওয়া যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ মনে করছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা জলবায়ু পরিবর্তনের কারণে আমরা আবার এই যে আমাদের যে অফ পিক সিজন সেই সিজনে আমরা মাছ পাওয়া শুরু করেছি আমরা আশা করছি যে এই এই ধারাবাহিকতা ভবিষ্যতেও থাকবে শীতে ইলিশ ধরার সময় যাতে জাটকা ধর না হয় সে বিষয়ে সবার সচেতন থাকতে বলছেন মৎস্য বিভাগ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ বেশি বিদেশি পণ্যের স্টল ও প্যাভিলিয়নগুলোতে বেচা বিক্রি চলছে তুলনামূলক ভালো বিক্রির শীর্ষে রয়েছে অলংকার প্রসাধনী পোশাক খাদ্যদ্রব্য এবং গৃহসজ্জার সামগ্রী টেবিলে সাজিয়ে রাখার জন্য টেবিল ল্যাম্প বা দেয়ালে টাঙিয়ে রাখার জন্য ওয়াল ল্যাম্প রয়েছে ঘরের কোণে সাজিয়ে রাখার মতো স্ট্যান্ড ল্যাম্প এমনকি সিলিং ল্যাম্পও যেগুলো মূলত পিতল জাতীয় ধাতু ও কাচের তৈরি ধরন ও নকশায় বৈচিত্র্যপূর্ণ এই বাতিগুলো টার্কিশ ল্যাম্প নামেও পরিচিত যার দেখা মেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তুরস্কের প্যাভিলিয়নে আসলে টার্কিশ জিনিসগুলো অনেক ইউনিক হয় অনেক সুন্দর হয় আর যেহেতু এগুলো মানে ল্যাম্প শেড দেখতে অনেক সুন্দর লাগে ঘরে লাইটিং এর জন্য অনেক ইউনিক এবং খুব फेमस ল্যাম্প এগুলো হ্যান্ডমেড এদের মেটালটা হলো আপনার ব্রাশ মেটাল পিতলেরই একটা অংশ এবং গ্লাসগুলো হ্যান্ডমেডের তৈরি এইগুলো প্রাইস আমাদের স্টার্টিং প্রাইস থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে লাস্ট প্রাইস ওয়ান লাখ টাকা এখান থেকে আমাদের বর্তমানে এখন টুয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট ল্যাম্পের উপরে অফার চলছে শুধু ল্যাম্প নয় রয়েছে সিরামিকের তৈরি তৈজসপত্র থেকে শুরু করে গৃহসজ্জার অন্যান্য সামগ্রীও নকশায় নতুনত্ব থাকায় যেগুলোর প্রতি ক্রেতা দর্শনার্থীদের আগ্রহও ছিল বেশি অল হ্যান্ডমেড প্রোডাক্ট তেঁতুল বড়ই আম থেকে শুরু করে বিভিন্ন ফল যা প্রক্রিয়াজাত করে নিয়ে আসা হয়েছে ভোক্তাদের জন্য রয়েছে পিনাট চকোলেট ও আচারের মতো খাদ্যদ্রব্য থেকে শুরু করে অলংকার প্রসাধনী ও পোশাক বাণিজ্য মেলায় এমন সব পণ্য কিনতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল থাই প্যাভিলিয়নেও আমাদের যে প্রোডাক্টগুলো গুলো প্রোডাক্ট ঘর সাজানোর জন্য আর কি যে ঘর সাজানোর জন্য হচ্ছে আপনার ক্লে দিয়ে এই হচ্ছে ক্লে দিয়ে আর আস্তে আস্তে আছে রাবার দিয়ে করা হয় যেগুলো আপনার পানিতে পানি দিয়ে ধোয়া যায় ময়লা হলে আপনার ধুতে পারবেন সর্বনিম্ন আমাদের আছে হচ্ছে দুশো টাকার থেকে শুরু করে আট হাজার টাকা নয় হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত আছে ড্রাই ফ্রুট হয় আমাদের বেশিরভাগ ড্রাই ফ্রুটের মধ্যে আছে আমার আমের আইটেম হয় মিক্সড ফ্রুট হয় তেঁতুলের আইটেম হয় এগুলা আর আপনার চকলেট ক্যান্ডির মধ্যে হয় চকলেট আর ক্যান্ডি এই কোটাগুলার প্রাইস তো হলো টাকা আর এই এই কোটাগুলার প্রাইস হচ্ছে এটাও দুশো টাকা আসলে একটু ফ্যান্সি জিনিসটাই আমরা চাচ্ছি মানে থাইল্যান্ড প্যাভিলিয়ান আসলে একটু ফ্যান্সি জিনিসটা পাওয়া যায় তুরস্ক ও থাইল্যান্ড ছাড়াও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে এসেছে ভারত কোরিয়া পাকিস্তান সহ ইরানের মতো দেশগুলো ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন